নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারনেট বন্ধের পাশাপাশি টেলিভিশন পরিষেবাকে নিয়েও একটি বিরাট বড় ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা আপনারা তো ইন্টারনেট করতেই পারছেন না হয়তো আপনারা এবার থেকে টিভিও দেখতে পারবেন না তো বন্ধুরা কবে নাগাদ এই ইন্টারনেট পরিষেবা চালু করবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলেকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি ইন্টারনেট পরিষেবা বন্ধের পর টিভি নিয়েও বড় সিদ্ধান্ত নিল মমতা সরকার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা অসম ত্রিপুরা সহ উত্তর পূর্বের অনেক রাজ্য কেন্দ্রীয় মন্ত্রকের পর এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে কোনোভাবেই রাজ্যের টেলিভিশন চ্যানেলগুলো যেন শান্তির পুরোনো ফুটেজ না দেখায় হিসেবে উল্লেখ করেছে তাতে উত্তেজনা ছড়াতে পারে এমনটা হলে রাজ্যবাসী কোথাও কী হ তা জানতে পারবে না তাই এই সিদ্ধান্ত মিশ্রিয়া ইন্টারনেট পরিষেবা বন্ধ বন্ধ থাকবে থাকবে ইন্টারনেট পরিষেবা মালদা মুর্শিদাবাদ হাওড়া দুই দিনাজপুর দুই চব্বিশ পরগনার বেশিরভাগ জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে এবার ইন্টারনেট পরিষেবার পাশাপাশি টিভি পরিষেবাকে নিয়েও একটি বিরাট বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য। হ্যাঁ বন্ধুরা এবং সেই সঙ্গে বলেছে যে ইন্টারনেট পরিষেবা সেটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে কবে এই ইন্টারনেট পরিষেবা খুলবে এমনটা কিন্তু কোনো নেই রাজ্য সরকারের তরফ থেকে তো আজকের এই আপডেটটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ